কাসর ভাই উপস্থিত আছেন আমাদের মহাসচিব ফারুক সাজেদ, এছাড়া মিডিয়া ব্যক্তিত্ব এবং অভিনেতা সকল পদের শিল্পী, সবাইকে আমার আবার করেছিলাম আসসালামু আলাইকুম। আপনারা জানেন এদেশে নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন নেই। নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতন হয়ে থাকে, সেই কথাটা অব্যক্ত এবং গোপনীয়তা থাকে। আমরা দেখে আসছি শুধু নারী নির্যাতিত হইলে তাদেরকে প্রকাশ্যে আনা হয় এবং মিডিয়া যতগুলো আছে এবং প্রেস রিলিজ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া যা আছে সব কিছু নারীর পক্ষে কথা বলে। নেই কোনো পুরুষের আইন, গবাদি পুরুষের আইন থাকলেও আজ পর্যন্ত তৈরি হয়নি কোনো পুরুষের জন্য আইন। আমাদের রিসেন্টলি যে ঘটনাগুলো দেখা যাচ্ছে এবং তার পূর্ববর্তী ঘটনাগুলো প্রদর্শনগুলো দেখা যায়, এদেশে বিবাহ এবং পরকীয়া সবচেয়ে বেশি আপনার ফলাপ করেছে, বহু বিবাহ করছে বেশিরভাগ নারী ক্ষেত্রে তার এবং পুরুষের ক্ষেত্রে হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে তাদের কোনো রেজিস্ট্রেশন বা ডকুমেন্টারি নেই, সেই ডকুমেন্টারি না থাকার কারণে তাদের দেখা যাচ্ছে যে এদেশে যারা বিয়ে করছে তাদেরকে আমরা ফাইন করতে পারছি না, যে তারা একই বিয়ে একটা বিয়ে করছে নাকি একাধিক বিয়ে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে। আরও দেখা যাচ্ছে এদেশে যে আইন 497 যারা আছে সেখানেও কিছু তো সংশোধন প্রয়োজন, যে বিষয়ে আমাদের এই বক্তব্য রাখবেন আর আমাদের আইন উপদেষ্টা সে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করবেন। আমাদের আজকের এই মানববন্ধনের মাধ্যমে জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সচিবে আমাদের খুব অতি শীঘ্রই মেসেজটি পৌঁছে দেওয়া যেন আমাদের এই সংগঠনের মাধ্যমে হোক, তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হোক যে পুরুষের দরকার এবং পুরুষের পক্ষে কাজে করা হোক।